বিজেপি রাইমা ভেলি মন্ডল সম্পাদক সমীর দাসকে ইট চুরির অপবাদ দিয়ে খুন করার হুমকি দেয় সিপিআইএম ক্যাডেট শৈলেশ দাস শুক্রবার এই অভিযোগে বিজেপি রাইমা ভেলি মন্ডল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এর তীব্র নিন্দা জানান মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা তিনি জানান তৎকালীন রাজনৈতিক ক্ষমতা বলে ক্যাডার শৈলেশ দাস গন্ডাছোড়া সদর শার্ট কার্ড এলাকায় জিবিআই করেও পরবর্তী সময়ে এলাকার মানুষ অসুবিধার কারণে ভাটা বন্ধ হয়ে যায় কয়েক বছর আগে কেবা কারা ভাটা থেকে কিছু ইট সরিয়ে নেয় তখন ইট চুরির অভিযোগ জানিয়ে কয়েকজন বিজেপি কার্যকর্তার বিরুদ্ধে মামলা করে শৈলেশ দাস কিন্তু ইট চুরির ঘটনার সাথে জড়িত ছিল শৈলেশ দাস নিজেই বৃহস্পতিবার ওনার বড় বোনের বাড়িতে প্রায় ইটের একটি স্তূপ দেখতে পেয়ে মণ্ডল সম্পাদক সমীর দাস পুলিশকে সঙ্গে নিয়ে যখন শৈলেশকে জিজ্ঞাসা করে তখন জানা যায় শৈলেশ দাস সেই ইট নিজেই সরিয়েছে বিশেষ করে ক্ষমতা হারিয়ে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার লক্ষ্যে এই কাজটি করেছে সে পাশাপাশি তার দুই শেয়ারদারদের ঠকানোর লক্ষ্যে এমন কাজটি করেছে শৈলেশ দাস কিন্তু এই ঘটনা ধামা চাপা দেওয়ার লক্ষ্যে বিজেপি মন্ডল সম্পাদক সমীর দাসের বিরুদ্ধে অভিযোগ এনে তাকে ঘিরে ফেলে শারীরিক প্রহার করে এবং গোটা ঘটনার ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল করে শুধু তাই না ক্যাডাররা সমীর দাসকে প্রাণনাশের হুমকিও দেয় গতকালকে ঈদ দিনের বেলা ওনার মারপথে শৈলেশ দাসের মারপথে বিভিন্ন জায়গায় ইটগুলি গিয়ে পৌঁছেছি তো আমাদের সম্পাদকের নামে যেহেতু আগে চুরির একটা কেস দিয়েছিল তো ওনার নজরে ওনার কানে পৌঁছতেই চুরি হওয়া কি বিভিন্ন জায়গায় যাওয়াতে ওনারা একটু পুলিশ প্রশাসনদের খবর দেয় যে আমাদের নামে তো এর আগে একটা কেস করেছিল শৈলেশ দাস তো আপনারা আসুন জিবাইয়ের বাট্টার ইট ওনার বোনের বাড়িতে পাঁচ ছয় হাজারের মতো হবে পাওয়া গেছে গেলে আমাদের সারা এলাকাবাসীও জানে আর দীর্ঘ যে পঁচিশ বছরের মধ্যে আমাদের যে এই সিপেমেন্কেটা শৈলেশ দাস তার সম্বন্ধে পুরো এলাকাবাসী সবাই জানে এই জায়গাতে তাইনে কে ভুল সাজিয়ে তথা চুর চুর করে সিকিউরিটি করে তাদেরকে অলরেডি সবার সামনে তাদেরকে অলরেডি খুন করার মারার অলরেডি তার মুখে থেকে এখানে আওয়াজ হয়েছিল তারা যে দীর্ঘ পঁচিশ বছর এভাবে তাদের খুন সন্ত্রাস করে যেভাবে তারা রাজনীতি করেছিল এখনো তাদের মুখের থেকে এই বাসা এখনো যায়নি সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণ্ডলের নেতৃত্ব আদিত্য সরকার সজল মল্লিক তপন চৌধুরী দীপ দাস প্রমুখরা বিউরো রিপোর্ট আর ই নিউজ